পারবেন না শকত উসমান আপনি লিখেছেন ভারতের এক তরুণী নিজেকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন হয়তো এই মানসিকতা সংসার জীবনকে ঝামেলা মনে করার প্রবণতা থেকে তৈরি হয়েছে আমাদের সমাজে অনেকে নিজেকে নিজেকে নিজে বিয়ে করার মতো উদ্ভব উদ্ভট চিন্তা লালন করে না বটে অন্য কাউকে বিয়ে করাটা করাকে উটকো ঝামেলা মনে করেন তাদের ব্যাপারে কি বলবেন দেখুন দাম্পত্য জীবনের শান্তি দিন দিন উঠে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার সমাজ থেকে এর প্রধান কারণ হলো ইসলামী সংস্কৃতি ইসলামী শিক্ষা এবং ইসলামী যে জীবনধারা সেটা থেকে আমরা সরে যাচ্ছি যার ফলশ্রুতিতে আমাদের বাহ্যিকভাবে অনেক সুখে আছে বলে মনে হয় আমাদের বিয়ের সাথে আমাদের দাম্পত্য জীবন আমাদের গেট আপ সেট দিকে তাকালে মনে হয় যে আমরা অনেক সুখে আছি কিন্তু প্রকৃত অর্থে সুখে আমরা কেউ নেই কারণ সুখ আল্লাহবুল আলমিন তার অবাধ্য তার পথে কখনো রাখেননি সুখের মালিক যিনি তিনি আমাদেরকে সুখ দিবেন শুধুমাত্র তার আনুগত্য এবং তার অনুসরণের মধ্যে তার নির্দেশকে মানার মধ্যে অথব দাম্পত্য জীবনের এই অশান্তি বা দাম্পত্য জীবনে যে আপনার মনোমালিন্য এবং যে সমস্ত আপনার দাম্পত্য জীবনের যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে চলেছে সমাজে সেগুলোর কারণে কেউ এটাকে উৎকোচ ঝামেলা মনে করে বিয়ের সাদী ত্যাগ করে বসে থাকাটা না বুদ্ধিমানের পরিচয় না সরিয়া এটাকে অ্যালাউ করে বরং তিনি তার জায়গা থেকে নিজে আল্লাহর পথে পরিচালিত হওয়ার চেষ্টা করবেন এবং তার দাম্পত্য জীবনকে তার বৈবাহিক জীবনকে তার বিয়ে শিকে সব কিছুকে করার এবং হাদিসের আলোকে তিনি করার চেষ্টা করবেন এরকম যদি করেন ইংশ আল্লাহতে আনা আশা করা যায় তিনি আল্লাহ রব আলীনের কাছে এর জন্য আখরাতে যেরকম পুরস্কার পাবেন দুনিয়াতেও তার দাম্পত্য জীবন উটকো ঝামেলা হবে না বরং এটি তার জন্য উপভোগ্য হবে চরম উপভোগ্য হবে বিশাল বলেছেন যে আদুনিয়া কুল্লু হামা আই দুনিয়া আলমার আতেহা দুনিয়াতে যত যত কিছু আছে আল্লাহর সব সৃষ্টি এটাকে বিভিন্নভাবে উপভোগ করার মতো এটাকে এটা মানুষের তৃপ্তির কারণ এর মধ্যে সবচেয়ে বেশি উপভোগ্য এবং মানুষের সবচেয়ে বেশি তৃপ্তির কারণ হলো আল্লাহ যে সৃষ্টি সেটি হল একজন ভালো নারী যিনি সৎ নেকার অ্যাজ এ মানুষ যিনি ভালো তার সান্নিধ্য তার সঙ্গ তার সাহচর্য তার সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারা এটা দুনিয়াতে সবচেয়ে উপভোগ্য বিষয় এহাদিসকে অপেক্ষা করে অনেক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা তারা বলেন যে এখানে হাদিসে নারীকে পণ্য বলা হয়েছে পণ্য বলা হয়নি হাদিসে মাতা মানেই সব সময় সব জায়গায় আপনার এটাকে আমরা পণ্য হিসেবে অনুবাদ করার কোনো সুযোগ নেই এখানে নবী সাল্লাহ সাল্লাম যেটি বুঝিয়েছেন সেটি একেবারে পরিষ্কার একবার তাকালি বোঝা যায় যে নারীকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে বিশেষ করে নারী যখন নেককার হয় ভালো মানুষ হয় তার এই ভালো মানসিকতা তার এই পার্সোনালিটিটাকে নবিস্লাহিসাল্লাম বলেছেন এটা উপভোগ্য এর মানে এই নয় যে এটা ভোগ্যপন্ন অন্য দশটা জিনিসের মতো একটা জিনিস শুধু ভোগ করার জিনিস এটা নয় আর সেখানে রবি সাল্লাহ সাল্লাম মার আতুল বলেছেন মার আতুল জামিল আবাল হাসিন বলেননি অর্থাৎ সুন্দরী নারী বলেননি তিনি বলেছেন যে একজন ভালো নারী ভালো জীবনসঙ্গিনী অতএব নাস্তিকরা যেটাকে ভোগের বিষয় বা ভোগ্য পণ্য ইত্যাদি মনে করছে নবী ক্রিম সাল্লাহি সাল্লাম সেটি বোঝাননি এটি নাস্তিকদের ইচ্ছাকৃতভাবে ইসলাম মুসলমানদের প্রতি যে বিদ্বেষ তারা লালন করে সে বিদ্বেষ লালন করার জায়গা থেকে বিকৃতির অংশ হিসেবে তারা এটি করে থাকে যাই হোক যেটি আমি বলছিলাম যে বিয়েসাদী বা দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে দেখে এটাকে ঝামেলা মনে কেউ দূর সরান বরং নিজেই আল্লাহ বিধানের পথে চলা এবং ভালো জীবন সঙ্গী তালাশ করাই হলো বুদ্ধিমানের কাজ এমনি শাকিল লিখেছেন